কীভাবে তাহসিন হোসেন ধরা খাইছে সেটা কিন্তু অনেকেই জানেন না। তাহসিন হোসেন যতগুলা রোস্ট ভিডিও করেছে সবগুলো ভিডিওতে সে যাকে রোস্ট করেছে তার কিছু ভিডিও ফুটেজ ইউজ করেছে। সালমান মুক্তাদির, তহুদা আফ্রিদি, সুলেমান সুখেন, এবং কি লাস্ট যে রোস্টিংগুলো জিহাদি যে হুজুরটা হুজুর যাকে তিনি থ্রেটও দিয়েছিলেন যাতে কপিরাইট ক্লেম না মারে, তারপরে শাফিন আহমেদ, সো এই লোকগুলোকে নিয়ে সে যে ভিডিওগুলো করেছে, এর পূর্বে যে ভিডিওগুলো করেছে মাহসান স্বপ্নকে নিয়ে করেছে, তারপর আরও বিভিন্ন ইউটিউব চ্যানেলকে নিয়ে করেছে, তাদের সমস্ত ফুটেজ কিন্তু সে ইউজ করেছে। আজকে সে তাহসিন হোসেন আজকে যেভাবে সবাইকে কপিরাইট ক্লেম মারতেছে তাকে নিয়ে রোস্ট করলে কপিরাইট ক্লেম মারে, তো ও যাদেরকে নিয়ে রোস্ট করছে যাদের ভিডিও ইউজ করছে তারা যদি কপিরাইট ক্লেম মারে তাহলে কি তাহসিন হোসেনের চ্যানেলটা থাকবে? আপনাদের কি মনে হয়, তাহসিন হোসেনের চ্যানেল থাকবে যদি ওনারা সবাই মিলে কপিরাইট মারে তাহসিন হোসেনকে? সে কি ধরা খায়নি? লাস্ট যে নোবেলকে নিয়ে চাইছিল, তার দেশে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে সে দেশে যাবে এরকম একটা পোস্ট করছিল। সো তার টার্গেট ছিল যে নোবেলকে নিয়ে যদি নোবেলকে একটু বাইরে ধরে 1 মিলিয়ন পর্যন্ত করতে পারে তাহলে সে দেশে যাবে। তো 1 মিলিয়ন তো হইল না, বড় জোর উল্টো হয়ে গেল। সো এখানেও তাহসিন হোসেন ধর, তো তাহসিন হোসেন মানুষের বন্দে দিয়ে বাস দিতে দিতে এখন নিজের বন্দে দিয়ে খালি বড় বড় আইকাওয়ালা বাস যাইতে চাইতেছে। আমরা চাই না অন্যান্য ইউটিউবারদের এরকম হোক, কারণ ইউটিউব ইউজ করেন যার যার ট্যালেন্ট দিয়ে ইউজ করেন, যেমন পথ্য হিরণ, আমি পথ্য হিরণের একজন ভক্ত, তার ভিডিও আমি সবসময় দেখি, তাদের ভিতরে ট্যালেন্ট আছে, তারা নিজেদের ট্যালেন্ট দিয়ে ইউটিউব চ্যানেলকে বড় করেছে, তাদের ভিতরে ট্যালেন্ট আছে, তারা কারো পিছে বাস দেয় নাই, কাউকে মারে নাই, কাউকে ধরে নাই, তাদের ট্যালেন্ট আছে বলে ট্যালেন্ট দিয়ে তারা অনেক কিছু করে যেতেছে করতেছে, এমনকি মানুষ তাদেরকে ভালোবাসে, সাবস্ক্রাইবও করে ফ্রি, তারা হাত জোর করে ভিক্ষা করতে হয় না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ওরা করতে হয় না, মানুষ ভালোবেসে করে। সো এরকম আশা করি নেক্সট টাইম কেউ কাউকে নিয়ে এরকম করবেন না, আপনারা করেন, আপনাদের ট্যালেন্ট থাকলে আপনাদের ট্যালেন্ট দিয়ে আপনারা চালান, যা মনে হয় তাই করেন, কেউ আপনাদের পিছনে বাস দিবে না, কিন্তু কারো পিছনে কখনো বাস দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনি একজনকে বাস দিতে চাইলে আপনার জন্য বড় 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 বাস রেডি হয়ে যাবে। সো বাস আপনি দিলে আপনার বাস খেতেও হবে, আপনাকে খেতেও হবে বাস। সো সবাইকে রিকোয়েস্ট করবো, কেউ কাউকে কপিরাইট মারার দরকার নেই, কেউ কাউকে নিয়ে আজে বাজে মন্তব্য করার দরকার নেই, সবাই সবাইকে সবার মতো চলতে দেন, সবাইকে সবার মতো করতে দেন, যে যেটা করতেছে তাকে সেটা করতে দেন, তাদেরকে নিয়ে গান্দা ফেসাল করেন না, ভালো না এগুলো, ছোটোখাটো একটা ভুল মানুষের হতেই পারে, আমরা মানুষ, তাই বলে তাকে নিয়ে রোস্ট করে তার সাবস্ক্রাইবার কমায় দেওয়া ঠিক না, সেটা উল্টো হয়ে যেতে পারে। তাহসিন হোসেন সালমান মুক্তাদির সাবস্ক্রাইবার লাইভ দেখাইছে মানুষের, এখন নিজের সাবস্ক্রাইবারের খবর নাই, হাইড করে রাখছে, দেখাইতে পারে না, লজ্জা। সো এমন দিন আপনাদেরও আসবে, তাই বলি আসুন, কেউ কারো পিছু না লেগে নিজেদের ট্যালেন্ট দিয়ে আমরা যদি কিছু করতে পারি করি, সবাই কেউ কারো পিছু লাগবেন না, কেউ কাউকে বাদ দিবেন না, সেটা তাহসিন হোসেন অলরেডি বুঝে গেছে, নেক্সট টাইম হয়তো বা সে আর এই কাজ করবে না। তো আশা করি যে তাহসিন হোসেন যে ধরা খাইছে সেটা আপনারা বুঝতে পারবেন, ভালো থাকবেন সবাই, যে যার মতো কাজ করুন যার যার ট্যালেন্ট দিয়ে, ধন্যবাদ।